আমার স্ক্রিন দেখতেছেন? না স্যার, এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? আমার স্ক্রিন তো বোধহয় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। কারো কোনো কথাবার্তা নেই কেন? দেখা যাচ্ছে স্যার, স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, আমার একটু সমস্যা, আমার যাতে সমস্যা, তো দাঁড়ান, আমার বোধহয় কোনো একটা প্রবলেম হয়েছে, আমি একটু ঠিক করে তারপর কথা বলতেছি। আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিন কি আবার শেয়ার হয়েছে আপনাদের সাথে? জি স্যার, জি স্যার। আমার একটু প্রবলেম হয়েছিল, বোধহয় আমার সাউন্ড আসতেছিল না। আচ্ছা দেখেন, আমরা হচ্ছি গতদিন এই যে লাস্ট দেখছিলাম যে পেডিস্ট্রিয়ানদের জন্য যে রিফিউজি আইল্যান্ড লাগবে, তো ভেহিকেল স্পিড কত হইলে রিফিউজি আইল্যান্ডের সাইজ যে মানে বাড়াইতে হবে, যখন 40 থেকে 48 কিলোমিটার পার আওয়ার তখন একরকম সাইজ, 1.5 মিটার চওড়া, যখন 48 থেকে 56 কিলোমিটার পার আওয়ার ভেহিকেল স্পিড, তখন হচ্ছে রাস্তার যে আপনার রিফিউজি আইল্যান্ড গুলা ওগুলো আরেকটু চওড়া করতে হবে, 1.8 মিটার। আর যখন ভেহিকুলার স্পিড বেড়ে 56 থেকে 72 কিলোমিটার পার আওয়ার, তখন হচ্ছে 2.5 মিটার চওড়া হচ্ছে আপনার রিফিউজি আইল্যান্ড বা মিডিয়ান প্রোভাইড করতে হবে। আমরা এতটুকু দেখছিলাম লাস্ট ক্লাসে, আজকে আমরা দেখবো হচ্ছে পেডিস্ট্রিয়ান ওভারপাস এবং আন্ডারপাস। ঠিক আছে, তো দেখেন যে ওভারপাসও সবাই চিনেন, আন্ডারপাসও সবাই চিনেন। তো এখানে কি বলছি একটু আমরা দেখি, যে পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটিস অ্যাট গ্রেড অ্যান্ড অ্যাজ ডিরেক্টলি অ্যাজ পসিবল আর অলওয়েজ প্রেফার্ড। মানে এই যে রাস্তা পার হওয়ার সময় আপনি পথচারীদের জন্য যেই ফ্যাসিলিটি গুলা দিবেন রাস্তা সেফলি পার হওয়ার জন্য, জেব্রা ক্রসিং বা ক্রস রোড বা ফুটপাথ, এই জিনিসগুলা অ্যাট গ্রেড, মানে রাস্তার একই লেভেলে হইলে ভালো। কারণ আমরা যারা পেডিস্ট্রিয়ান বা আমরা যারা পথচারী, আমাদের একটা নর্মাল টেন্ডেন্সি হচ্ছে আমরা কখনোই গ্রেড চেঞ্জ করতে চাই না, আমরা ফুট ওভার ব্রিজও চেঞ্জ করতে মানে ইউজ করতে চাই না, আমরা আন্ডারপাসও ইউজ করতে চাই না। তো এই জন্য সবচেয়ে প্রেফারেবল হচ্ছে যদি পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটি গুলা অ্যাট গ্রেড বা একই সমতল বা একই লেভেলে থাকে। হাউএভার, ওয়্যার গ্রেড সেপারেশন ইজ ইন্ডিকেটেড, পাথস দ্যাট আর অ্যাট্রাকটিভ, কনভেনিয়েন্ট অ্যান্ড ডিরেক্ট ক্যান বিকাম ওয়েল ইউজড অ্যান্ড হাইলি ভ্যালুড পার্টস অফ এ সিটিস পেডিস্ট্রিয়ান ইনফ্রাস্ট্রাকচার। তার মানে যদিও মানে পেডিস্ট্রিয়ানরা প্রেফার করে যে একই লেভেলে থাকতে, তারা গ্রেড চেঞ্জ করতে চায় না, তারপরও যদি এরকম কোনো পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটি থাকে যেটা হচ্ছে গ্রেড সেপারেটেড, মানে এরকম আন্ডারপাস বা ওভারপাস যেটার মানে মনে করেন যে পেডিস্ট্রিয়ানদের জন্য সুইটেবল এবং ওয়েল ইন্ডিকেটেড, মানে পেডিস্ট্রিয়ানরা বুঝবে যে আমার আরেকটু সামনে একটা ফুট ওভার ব্রিজ আছে বা আরেকটু পিছনে একটা আন্ডারপাস আছে, এবং যেটার মানে অ্যাট্রাকটিভ হবে, মনে করেন পেডিস্ট্রিয়ানরা বোর ফিল করবে না। হয়তো আপনি ঢাকা শহরে একটা আন্ডারপাস প্রোভাইড করলেন, ওই আন্ডারপাস মাটির নিচে যখন মানুষ হাঁটবে, দেয়ালের মধ্যে বিভিন্ন রকমের আপনি পেন্টিং অ্যাটাচ করে দিলেন, মানে অ্যাট্রাকটিভ টাইপের পেন্টিং দিলেন, মানুষ হাঁটার সময় হচ্ছে বোরিং ফিল করলো না, বা মানে সামহাও তাদের ওই জার্নিটাকে আপনি যদি অ্যাট্রাকটিভ করতে পারেন, তাহলে হয়তো তারা ওই ফ্যাসিলিটি গুলো ইউজ করবে, তারা গ্রেড চেঞ্জ করবে এবং সেফলিও রাস্তা পার হবে। আচ্ছা, তো এরকম যদি কিছু হয় তাহলে দেখা যাবে যে এটা ওই শহরের জন্য একটা কাইন্ড অফ অ্যাসেট বা প্রপার্টিতে পরিণত হবে। যদি একটা মনে করেন আন্ডারপাস বা ফুট ওভার ব্রিজ আপনি প্রোভাইড করছেন, ওটা মানুষজন ইউজ করতেছে, বাট এরকম যদি হয় যে ফুট ওভার ব্রিজ বা আন্ডারপাস প্রোভাইড করা হয়েছে কিন্তু ওটা কেউ ইউজ করে না, মানুষজন সব মানে রাস্তার উপর দিয়ে দৌড় দিতেছে রাস্তা পার হওয়ার জন্য, তাইলে কি ওই ফ্যাসিলিটিস গুলা মানে প্রোভাইড করার আসলে কোনো মানে আছে? বা মানে এই যে সরকার টাকা খরচ করে কোনো একটা সিগন্যালে একটা ফুট ওভার ব্রিজ প্রোভাইড করলো বা কোথাও একটা আন্ডারপাস প্রোভাইড করলো, বাট ইউজার নাই, কেউ ইউজ করে না, ঠিক আছে, তাহলে ধরো মানে এগুলো প্রোভাইড করার তো কোনো দরকার নেই আসলে। দেখা যাবে দিন শেষে এগুলো হচ্ছে টোকাইদের জন্য বা রাস্তায় যারা মানে আপনার কি বলবো মানে মানে বাসা বা এরকম যেসব মানুষজনের আপনার ঘর বাড়ি নাই, তাদের থাকার তো অবশ্যই জায়গা দরকার আছে, তো দেখা যায় যে এরকম মানুষজনই যখন কেউ চলাচল করে না এগুলোকে তাদের বাসা বানায় ফেলে এই ফুট ওভার ব্রিজ গুলাকে। আচ্ছা, এরপর দেখেন যে আপনি যদি এরকম গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ ওভারপাস বা আন্ডারপাস প্রোভাইড করতে যান, তাইলে কিছু মানে ব্যাপার স্যাপার গুলা কি, যে দিজ আর এক্সপেন্সিভ মেথড বাট ইলিমিনেট অল অর মোস্ট কনফ্লিক্ট। মানে আপনি যে একটা ফুট ওভার ব্রিজ বানাবেন, আপনি যে একটা আন্ডারপাস বানাবেন, অবশ্যই টাকা পয়সা খরচ করতে হবে অনেক বেশি,
কিন্তু মানে এই ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস আপনি ওভার মানে ওভারপাস বা আন্ডারপাস যেটাই আপনি প্রোভাইড করেন, এটা হচ্ছে পেডিস্ট্রিয়ানের সাথে কিন্তু সকল ধরনের ভেহিকুলার কনফ্লিক্টকে একদম মিনিমাম করে ফেলতেছে, একদম মানে এলিমিনেট করে ফেলতেছে। কারণ এখানে তো আর কলিশন হওয়ার কোনো চান্স নেই ভেহিকুলের সাথে পেডিস্ট্রিয়ানের, কারণ পেডিস্ট্রিয়ানও তো আর রাস্তা দিয়ে পার হচ্ছে না, তারা হয় ফুটওভার ব্রিজ ইউজ করতেছে নাহলে আন্ডারপাস ইউজ করতেছে। This may be warranted for critical locations such as school, factory gate, sports arena and major downtown intersection. মানে আপনার কিছু কিছু পার্টিকুলার জায়গায় মানে একই লেভেলে বা একই সমতলে পেডিস্ট্রিয়ান ক্রসিং ফেসিলিটি প্রোভাইড করাটা আসলে মানে ওয়ারেন্টেড কি বলবো মানে ওয়ারেন্ট প্রোভাইড করে বা ওয়ারেন্ট দিয়ে হচ্ছে মানে ক্যান্সেল করে দেওয়া উচিত। মানে এই ধরনের পার্টিকুলার জায়গাগুলোতে অবশ্যই ওভারপাস বা আন্ডারপাস থাকা উচিত। জায়গাগুলো কিরকম, স্কুলের সামনে একসাথে অনেক বাচ্চা কাচ্চা রাস্তা ক্রস করবে, ফ্যাক্টরি গেটের সামনে একসাথে ফ্যাক্টরিতে যারা কাজ করে লেবার বা যারা ওয়ার্কার আছে তারা একসাথে রাস্তা পার হইতে পারে, স্পোর্টস এরেনা মনে করেন কোন মাঠ বা স্টেডিয়ামের সামনে দর্শকরা বা যারা মানে স্পোর্টসম্যান আছে তারা এরকম একসাথে দলবদ্ধ ভাবে রাস্তা পার হইতে পারে, তো তাদের জন্য কোনো প্রবলেম না হয়, তারা যেন সেফলি রাস্তা পার হতে পারে, এই জন্য এই জায়গাগুলোতে ওভারপাস বা আন্ডারপাস মানে প্রোভাইড করা উচিত। And major downtown এবং শহরের ব্যস্ত জায়গাগুলোতে, ঠিক আছে, major downtown intersectionে এই ধরনের আপনার overpass বা underpass provide করা উচিত। যদিও এটা হচ্ছে খরচ বেশি হবে এবং pedestrianরা হচ্ছে আসলে overpass বা underpass use করতে চায় না। Overpasses are less expensive than underpass. মানে একটা foot overbridge বানাইতে যেই টাকা খরচ হবে, আপনি যদি একটা underpass বানাইতে যান তার থেকে বেশি টাকা খরচ হবে। কারণ অবশ্যই আপনার মাটি মানে গর্ত করতে হবে, মাটির নিচে দিয়ে টানেল করতে হবে, তো যেহেতু মানে আন্ডার কি বলবো আন্ডার আর্থ কনস্ট্রাকশন তো অবভিয়াসলি এটা বেশি এক্সপেন্সিভ আন্ডারপাসটা। হাউএভার ভার্টিক্যাল রাইজ এন্ড ফল টু বি নেগোসিয়েটেড বাই পেডেস্ট্রিয়ান ইজ ইউজুয়ালি গ্রেটার ফর এন ওভারপাস এন্ড ইট মে বি অ্যাস্থেটিক্যালি ইনফেরিয়র। আচ্ছা দেখেন, এই যে ওভারপাস এবং আন্ডারপাস এই দুইটার মধ্যে খরচ কম হচ্ছে কোনটাতে? ওভারপাসে খরচ কম, বাট প্রবলেম হচ্ছে পেডিস্ট্রিয়ানরা মানে নর্মালি আমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠি এটা আমাদের জন্য বেশি কষ্ট, আমরা যখন সিঁড়ি দিয়ে নিচে নামি এটা কিন্তু আমাদের জন্য অতটা কষ্টকর না। তো নর্মালি দেখা যায় পেডিস্ট্রিয়ানরা এমনিতে গ্রেড চেঞ্জ করতে অত একটা ইন্টারেস্টেড থাকে না, এর মধ্যে আবার ওভারপাস ইউজ করতে তারা একদম ইন্টারেস্টেড থাকে না। হয়তো আন্ডারপাস তারা ইউজ করবে, যেহেতু আন্ডারপাস হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে ইউজ করতে হবে, বাট ওভারপাসে তো হচ্ছে আপনাকে এরকম উপরের দিকে উঠতে হবে অনেক উঁচু একটা জায়গায়, তো তারা ওভারপাস একদমই ইউজ করতে চায় না, ঠিক আছে। এবং ওভারপাস যদি থাকে এটা হচ্ছে একটা শহরের অ্যাস্থেটিক্যালি মানে সৌন্দর্যের জন্য অনেকটা ইনফেরিয়র বা সৌন্দর্য মানে বিনষ্ট করে, যে রাস্তার মাঝখানে একটা ফুট ওভার ব্রিজ আপনি দিয়ে রাখছেন বাট আন্ডারপাস তো মাটির নিচে এটা দেখা যাচ্ছে না। সো এটা মানে একটা শহরের বা একটা নগরের যে ন্যাচারাল বিউটি বা এনভায়রনমেন্টাল বিউটি আছে এগুলোকে নষ্ট করতেছে না। কিন্তু খরচ বেশি কোনটাতে? খরচ বেশি হচ্ছে আন্ডারপাসে, ওভারপাসে খরচ কম। আচ্ছা এরপর দেখেন যে মিনিমাম উইথ ইজ রিকোয়ার্ড 1.22 মিটার, although 1.83 meter is preferred. মানে আপনি যে ওভারপাস বা আন্ডারপাস প্রোভাইড করবেন একটা ওভারপাস বা আন্ডারপাসের মিনিমাম উইথ বা প্রস্থ মানুষের হাঁটার জন্য এটা মিনিমাম 1.22 মিটার চওড়া হইতে হবে, যদিও 1.83 মিটার হইলে ভালো। আচ্ছা এরপর দেখেন যে র‍্যাম্প স্লোপস নট গ্রেটার দ্যান 1:12, মানে আপনি যদি একটা ওভারপাস বা আন্ডারপাস আপনি যেটাই প্রোভাইড করেন না কেন আপনি যদি র‍্যাম্প প্রোভাইড করেন মানে এরকম স্টেপ ওয়াইজ সিঁড়ি না, এরকম স্টেপ ওয়াইজ সিঁড়ি যদিও আমরা নর্মালি দেখি বাট যদি মনে করেন এই ওভারপাসটা বা এরকম মনে করেন একটা আন্ডারপাস যেটা দিয়ে মানুষজন মাটির নিচে নামবে, এটা যদি মনে করেন যারা ডিসেবল পার্সন হাঁটতে পারে না হুইল চেয়ার নিয়ে নামবে বা যারা বাইসাইকেল ইউজ করতেছে যারা সাইকেল আরোহী তারা মনে করেন এটা ইউজ করবে, তখন তো আপনি আর এরকম স্টেপ স্টেপ সিঁড়ি প্রোভাইড করতে পারবেন না, আপনাকে এরকম সিঁড়িটা স্লোপ করে দিতে হবে, এটাকে বলা হচ্ছে র‍্যাম্প। হয় এরকম আপনি আপওয়ার্ড র‍্যাম্প করবেন আসুক, বাট আমি ভুলে হচ্ছে ইয়াটাই ক্রস করে দিছি ফাইলটা সুদা। আচ্ছা এতক্ষণ যা বলছি বুঝছেন? জি স্যার। কি বুঝছেন স্যার? আন্ডারপাস আর ওভারপাসে স্যার ডিফারেন্সটা এখানে দেখা যাচ্ছে আর কি স্যার। মানে মানুষজন কোনটা বেশি ইউজ করতে যায়, আন্ডারপাস না ওভারপাস?
স্যার কোনটাই ইউজ করতে চায় না, তবে আন্ডারপাস স্যার দুইটার মধ্যে কোনটা ইউজ করতে চায়? আন্ডারপাসটা তাও ইউজ করতে রাজি হবে, কিন্তু ওভারপাস, বাট ওভারপাসটা ইউজ করতে কম চায় স্যার। আন্ডারপাসটা করলে তো স্যার ভালো হয় স্যার, আন্ডারপাসে খরচ বেশি, ওভারপাসের থেকে তো আন্ডারপাসে খরচ বেশি স্যার। খরচের কথা থেকে মনে হয় স্যার ওটাতে আরামদায়ক মনে হয় স্যার। না স্যার, আন্ডারপাস ওভারপাস ওয়ান কাইন্ড অফ তো স্যার সেমই স্যার, কারণ আপনি যখন আন্ডারপাসে ঢুকতেছেন স্যার একটা গর্তের মধ্যে, মানে ইয়ার ভিতরে আমি নাম দিছি আবার, মানে আবার তো উঠতেছেন স্যার। জি স্যার, কিন্তু আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেন যে আন্ডারপাসে আপনার যে পরিমাণ নামা ওঠা লাগে, জি স্যার, তার থেকে কি একটা মানে আপনার ফুট ওভার ব্রিজে বেশি উঠা নামা লাগে না? জি স্যার, ওভারপাসে বেশি উঠা লাগে স্যার। মানে মাটি গর্ত করে আপনি যে মাটির নিচে টানেল করবেন, আপনি কতটুকু মানে আপনি যদি মানে সিঁড়ির পরিমাণ বেশি কম হইতো, যদি আপনি অনেক ভিতরে যাইতেন, আপনি ভিতরে যাওয়ার তো দরকার নেই, কারণ যত ভিতরে যাবেন তত টাকা বেশি লাগবে আপনার। স্যার একটা ইয়া যে আন্ডারপাসে তো বললেন স্যার কস্ট বেশি, তাই না? তো স্যার ওই যে ঢাকা যেমন এয়ারপোর্টের ওখানে একটা আছে স্যার, এয়ারপোর্টের আগে যে কাকলের ওখানে স্যার চলন্ত সিঁড়ি দেওয়া আছে স্যার, মানে চলন্ত সিঁড়ি আছে, হ্যাঁ, যেটা বাংলাদেশে একটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়াল করছি। তো স্যার এটার কস্ট আর আন্ডারপাসের কস্ট যদি সেম হয়, তাহলে আন্ডারপাস করার দরকার কি স্যার? এভাবে চলন্ত সিঁড়ি করে দিলে তো হয় হয় মনে হয়। হয় চলন্ত সিঁড়ি করে দিলে হয়, যদি এখন ওই আপনার এরকম যদি এক্সেলেটর প্রোভাইড করে আপনার ওই ফুট ওভার ব্রিজের মধ্যে, তাইলে হয়তো মানুষজন ইউজ করবে, কারণ তখন তো আপনার মানে কষ্ট করে উঠা লাগতেছে না, নামা লাগতেছে না, জাস্ট গিয়ে দাঁড়াইলেই হচ্ছে। জি স্যার। স্যার এই এক্সেলেটরও তো স্যার প্রবলেম আছে একটা, মেইনটেনেন্স একসাথে সবাই কথা বললেন না, ওরা ডেভেলপিং কান্ট্রি, ওদের তো টাকা নিয়ে সমস্যা নেই, ওরা চিন্তা করতেছে মানুষের সেফটি, ওরা চিন্তা করতেছে এস্থেটিক্যাল বিউটি, মানে শহরের সৌন্দর্য যেন নষ্ট না হয়। আর আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, যে আপনি যদি একটা ফুট ওভার ব্রিজ প্রোভাইড করেন এরকম রাস্তার মাঝখান দিয়ে, মনে করেন যে একটা এরকম ফুট ওভার ব্রিজ আছে, ঠিক আছে, এই একটা ফুট ওভার ব্রিজ, এটার নিচে দিয়ে যখন ট্রাক যাবে, ট্রাকের জন্য একটা ভার্টিক্যাল ক্লিয়ারেন্স লাগে, একটা মিনিমাম হাইট লাগে এই ফুট ওভার ব্রিজটাতে। এখন এরকম একটা জায়গায় হচ্ছে ফুট ওভার ব্রিজ আপনি প্রোভাইড করলেন, যেটা নিচে দিয়ে মনে করেন বড় বড় ট্রাক লরি এগুলা যাতায়াত করতেছে, তো চাইলেই আসলে সব জায়গায় সবকিছু করা যাবে না। এখন মনে করেন সিচুয়েশন মানে কি বলবো, অ্যানালাইসিস করে যদি আন্ডারপাসটা ইউজ করা বেশি সুইটেবল হয় আন্ডারপাস, যদি ওভারপাস ইউজ করা বেশি সুইটেবল হয় ওভারপাস, বাট প্রবলেম হচ্ছে আন্ডারপাস দেখ আর ওভারপাসই দেখ, আমরা আসলে কোনোটাই ইউজ করতে চাই না। আমরা কি করি, আমরা রাস্তার উপর দিয়ে মেইন কথা হচ্ছে এটাই স্যার, দিন শেষে আমার রাস্তা মাঝখান দিয়ে যায় স্যার। আচ্ছা এখন এই লাস্ট পয়েন্টটা দেখেন যে, আচ্ছা বলেন বলেন স্যার, আন্ডারপাস ওভারপাস ছাড়া স্যার ওই যে যেগুলো জেব্রা ক্রসিং টাইপের থাকে স্যার, আমরা আজকে এই জিনিসটাও দেখবো, মানে আমাদের আজকে টপিকের মধ্যে এটাও আছে, এটাও করতে পারে বাংলাদেশে চাইলে আসলে, মানে এগুলোকে ফ্ল্যাশ লাইট বলে, এগুলো হচ্ছে যখন ক্রস করে রাত্রেবেলা রাত্রেবেলা অন্ধকারে যদি ড্রাইভার আপনার পেডেস্ট্রিয়ানকে না দেখে, তাহলে তো হচ্ছে ধাক্কা মাইরা দিবে রাস্তা পার হওয়ার সময় যদি খেয়াল না করে। এই জন্য স্যার ইভেন দিনের বেলাও স্যার ওই যে স্যার সংকেত যেটা থাকে, আমার বিভিন্ন জাংশন বাড়তেছে স্যার, কি বাড়তেছে, গাড়ি গাড়ি দাঁড় করে দিতে হইতেছে স্যার, আর ফুট ওভার বাইকগুলো থাকলে তো স্যার উপর দিয়ে চলে যাচ্ছে, গাড়িগুলো ফ্রি দিয়ে চলে যাচ্ছে, আলটিমেটলি জাংশনে তো গাড়ি দাঁড়াইতে হবেই, মানে এক ডিরেকশনের গাড়ি যদি না দাঁড়ায় আপনি তার এক ডিরেকশনের গাড়ি যেতে দিতে পারবেন না। তো নরমালি হচ্ছে যদি আপনার পেডিস্ট্রিয়ান ভলিউম বা ট্রাফিক ভলিউম কম থাকে, তখন এক ডিরেকশনে মানে যে ডিরেকশনের গাড়ি অফ থাকে ওই ডিরেকশনে হচ্ছে পেডিস্ট্রিয়ান মুভমেন্ট করে, আবার উল্টা ডিরেকশনে যখন গাড়ি অফ থাকে তখন উল্টা ডিরেকশনে পেডিস্ট্রিয়ান মুভমেন্ট করে। বাট প্রবলেম হচ্ছে যেসব জায়গায় আপনার ট্রাফিক ভলিউম অনেক বেশি, মানে রাস্তার উপর দিয়ে মানে একই গ্রেডে পেডিস্ট্রিয়ানরা মুভ করতে গেলে প্রবলেম হবেই, ওইসব জায়গায় নর্মালি ফুট ওভার ব্রিজ বা আন্ডারপাস যেটাই হোক এরকম কিছু একটা প্রোভাইড করলে তারা বেশি সেফলি হয়তো আপনার রাস্তা ক্রস করতে পারবে। বাট প্রবলেম হচ্ছে আপনি টিপরা বাজারের কথা চিন্তা করেন, টিপরা বাজারে মানে এই যে আমরা রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাই, মানে এই যে ইয়ার সামনে থেকে এই যে কফি হাউসের সামনে থেকে যে আমরা জিহানের সাইডে পার হই, আমরা কি ফুট ওভার ব্রিজ ইউজ করি? না স্যার, মানে দেখুন যে ঈদের সময় বা এরকম যখন মানে আপনার গাড়ির ভলিউম বেশি থাকে তখন হচ্ছে রাস্তার যে ট্রাফিক পুলিশ বা আর্মিরা কান ধরে উঠবস করে মানুষকে ফুট ওভার ব্রিজ ইউজ না করার জন্য। আপনারা কখনো করছেন এরকম? না স্যার, আল্লাহর রহমতে, মানে আশা করি করার লাগবেও না আপনাদের, কারণ আপনারা সবাই হয়তো ফুট ওভার ব্রিজ ইউজ করেন। বাট নর্মালি মানে আমাদের এজ এ বাঙালি হিসেবে বা এটা হচ্ছে আমাদের
এটা আমিও সেম মানে আমারও ফুট ওভার ব্রিজ ইউজ করতে আসলে ভালো লাগে না, আমরা হচ্ছে অলস, বাট উচিত না আসলে, উচিত হচ্ছে ফুট ওভার ব্রিজ ইউজ করা। স্যার বাংলাদেশে এখন একটা হচ্ছে স্যার, এটা পুরো এয়ার কন্ডিশন থাকবে স্যার, তাইলে হয়তো আমিও ইউজ করবো, আমরা সবাই ইউজ করবো। জি স্যার, ওখানে স্যার কম্বল টম্বল বসে পড়বে। মানে প্রবলেমটা কি জানেন, প্রবলেমটা হচ্ছে এই যে ফুট ওভার ব্রিজ গুলা মানুষজন করে, মানে সরকারের থেকে এগুলা মেইনটেনেন্স করে না। দেখা যায় আপনি মনে করেন, চিন্তা করলেন না যে না আজকে আমি কোনোভাবেই মানে নর্মালি রাস্তা পারাবো না, আজকে আমি সেফলি ফুট ওভার ব্রিজটা ইউজ করবো। আপনি ফুট ওভার ব্রিজের উপরে উঠলেন, উঠলে দেখবেন যে এরকম মানে বিভিন্ন মানুষজন বসে আছে এখানে, মানে ওটা পুরো বাসা বানায় ফেলছে, তখন মানে মানে পরিবেশটা এতটাই নোংরা থাকে যে নেক্সট টাইম আর ফুট ওভার ব্রিজ ইউজ করতে ভয়ও লাগে আবার ইচ্ছাও করে না। কারণ দেখবেন যে যারা এরকম বসে থাকে, আপনার একলা পাইলে ধৈর্য আপনার থেকে জিনিসপত্র সব রেখা দিবে, এরকম চিন্তাই হয় ফুট ওভার ব্রিজের উপরে। মানে অনেক প্রবলেম আছে আসলে, এখন আসলে মানে এত কিছু চিন্তা করতে গেলে কথা শেষ হবে না আজকে। আচ্ছা একটু দেখেন যে তাইলে যেসব জায়গায় হচ্ছে আপনি এরকম ফুট ওভার ব্রিজ বা আন্ডারপাসে হচ্ছে সিঁড়ি দিবেন না, আপনি হচ্ছে র্যাম্প করে দিবেন, যেন হুইল চেয়ার যারা ইউজ করে বা যারা বাইসাইকেল ইউজ করতেছে তারাও এই ফুট ওভার ব্রিজ বা আন্ডারপাসটা ইউজ করতে পারে। তো ওইখানে যে র্যাম্পটা হবে, ওই র্যাম্পের স্লোপ হচ্ছে 1:12 থেকে বেশি হইতে পারবে না। তার মানে যদি 12 ফিট লেন্থ হয়, এটার হাইট হইতে পারবে ম্যাক্সিমাম 1 ফিট, ঠিক আছে? এই স্লোপটা হইতে পারবে এরকম 12 ফিটের জন্য 1 ফিট। আচ্ছা মানে আমি জাস্ট, হ্যাঁ 12 ফিটের জন্য 1 ফিট মনে করেন, 12 ইউনিটের জন্য 1 ইউনিট, তাহলে 12 মিটারের জন্য 1 মিটার হবে, 12 মানে কি বলবো মিলিমিটারের জন্য 1 মিলিমিটার হবে, সেম। আচ্ছা এবং দেখেন যে এই সুবিধাগুলো এমন হইতে হবে যেন টু একোমোডেট হুইল চেয়ার, স্ট্রলার, স্ট্রলার মানে কি জানি না, একটু গুগলে সার্চ দিয়ে দেখেন যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি স্ট্রলার, বাইসাইকেল এন্ড কমপ্লাই উইথ ADA। ADA মানে হচ্ছে আমেরিকান ডিসএবিলিটি অ্যাক্ট, মানে সম্ভবত মানে আমেরিকাতে এরকম কোন রুল আছে যে কারা ডিসএবল বা কারা হচ্ছে এরকম মানে পথে চলতে গেলে আপনার প্রবলেম হয়, কারা হুইল চেয়ার ইউজ করতেছে বা তাদের প্রবলেম আছে, তো এই যারা ডিসএবল পার্সন তারাও যেন এই ফুট ওভার ব্রিজ বা আন্ডারপাস এগুলো ইউজ করতে পারে, এই জন্য র্যাম্প প্রোভাইড করা যেতে পারে এবং র্যাম্পের স্লোপ হচ্ছে কত 1:12 থেকে বেশি হতে পারবে না। ঠিক আছে স্যার, ফেরিয়ালা স্যার, স্ট্রলার মানে ফেরিয়ালা, ফেরিয়ালা। আচ্ছা স্যার, আচ্ছা দেখেন এখন হচ্ছে আমরা একটা ছোট্ট মানে ম্যাথমেটিক্যাল জিনিস দেখবো, যদিও এটা কোনো ম্যাথ করবো না, জাস্ট একটা ইকুয়েশন দেখবো, ছোট্ট একটা ইকুয়েশন। ইকুয়েশনটা হচ্ছে স্ট্রিট কর্নারের ইকুয়েশন, ঠিক আছে? এই যে রাস্তা মানে এখানে একটা ছবি দেখতেছেন, এই যে ছবিটা, এই যে রাস্তার কর্নারটা, এই কর্নারের একটা টার্মিনোলজি আছে, ঠিক আছে? এটাকে মানে এই কর্নারে কি পরিমাণ টাইম আর স্পেস অ্যাভেলেবেল, এই টার্মটাকে বলা হচ্ছে অ্যাভেলেবেল টাইম স্পেস। এই টাইম স্পেসটা কখন অ্যাভেলেবেল, একটা টু ফেজ সিগন্যাল, একটা টু ফেজ সিগন্যাল মানে হচ্ছে এই নর্থ সাউথ ডিরেকশন মনে করেন, এটা এটা যদি সাউথ হয় তাহলে নর্থ সাউথ, তাহলে ইস্ট কোনটা হবে, এটা যদি দক্ষিণ দিক হয় ওয়েস্ট হচ্ছে এটা পশ্চিম, আর ইস্ট হচ্ছে এটা, ঠিক আছে? তো মনে করেন নর্থ সাউথ ডিরেকশনে সিগন্যালটা একরকম আর ইস্ট ওয়েস্ট ডিরেকশনে সিগন্যালটা একরকম, মানে এখানে যখন লাল বাতি জ্বলতেছে এখানে তখন জ্বলতেছে হচ্ছে সবুজ বাতি, সহজ কথায় বললে আর কি, এখানে তখন জ্বলতেছে সবুজ বাতি, আবার এই ডিরেকশনে যখন লাল বাতি জ্বলতেছে তখন এই ডিরেকশনে জ্বলতেছে কি বাতি, সবুজ বাতি। এটা একটা টু ফেজ সিগন্যাল, ঠিক আছে? এরকম একটা টু ফেজ সিগন্যালের ডান দিকে দেখেন একটা ছবি দেয়া আছে, আপনারা 3-1 এরকম একটা ম্যাথ করছিলেন, ওই ম্যাথের ছবিটাই এখানে আমি নিয়ে আসছি। তো দেখেন যে এরকম একটা টু ফেজ সিগন্যালে আপনার যে কোনো একটা ফেজে এই উপরের ফেজ মানে যে কোনো একটা ডিরেকশনে মনে করেন ফেজ এ আছে আর আরেকটা ডিরেকশনে মনে করেন ফেজ বি আছে, মনে করেন নর্থ সাউথে আছে ফেজ ওয়ে মানে ফেজ এ আর ইস্ট ওয়েস্টে আছে হচ্ছে ফেজ বি, তো যে কোনো একটা ফেজে একটা গ্রিন থেকে, আপনি যদি মানে ফেজ বিটা চিন্তা করেন যে এখান থেকে আমার গ্রিন শুরু হয়েছে, এই একটা গ্রিন শুরু হয়ে গ্রিনটা শেষ হয়ে আরেকটা গ্রিন আসতে ওই ফেজে যেই সময়টুকু লাগতেছে আমার, এই সময়টুকু লাগতেছে না, এই ফেজ বিতে একটা গ্রিন শুরু হইলো এখান থেকে, এই গ্রিনটা শুরু হয়ে শেষ হয়েছে, অ্যাম্বার আসছে, রেড আসছে, তারপর এখানে এসে আরেকটা গ্রিন শুরু হয়েছে, এই যে সময়টুকু লাগতেছে এই সময়টুকুকে বলা হচ্ছে সাইকেল টাইম বা সাইকেল লেন্থ, ঠিক আছে? তো এই যে সাইকেল লেন্থ বা সাইকেল টাইম, এই টাইমের মধ্যে আপনার একটা রাস্তার কর্নারটা, এই যে কর্নারটা, এই কর্নারে কিন্তু আপনার দুই ডিরেকশনের ট্রাফিকই এসে দাঁড়াবে। কারণ দেখেন আমার এই ফেজ বিতে যখন সবুজ বাতি তখন হচ্ছে ফেজ এতে হচ্ছে লাল বাতি জ্বলতেছে, তার মানে মনে করেন তখন এই ডিরেকশনের মানুষজন রাস্তা পার হচ্ছে, আবার ফেজ
বিতে যখন আপনার লালবাতি জ্বলতেছে, সরি ফেজ বিতে যখন আপনার হ্যাঁ লালবাতি জ্বলতেছে, তখন ফেজ এতে আবার সবুজ বাতি আছে। তার মানে দুই ডিরেকশনের ট্রাফিকই কিন্তু আপনার এই মানে কি বলবো ফুটপাথের কর্নারটা ইউজ করবে। একটা সিগন্যালের একটা সাইকেল টাইমের ভিতরে কি পরিমাণ টাইম এবং কি পরিমাণ স্পেস অ্যাভেলেবেল আছে এবং এটা কোন জায়গাটাতে, এটা হচ্ছে একটা রাস্তার কর্নারে, এই ভ্যালুটাকে বলা হচ্ছে অ্যাভেলেবেল টাইম স্পেস। ঠিক আছে, জাস্ট একটু সংজ্ঞাটা দেখি, তারপর হচ্ছে এই ছবিটা দেখলে জিনিসটা বুঝতে পারবেন খুব ইজিলি। যে অ্যাভেলেবেল টাইম স্পেস হচ্ছে দ্য টোটাল টাইম স্পেস অ্যাভেলেবেল ফর সার্কুলেশন অ্যান্ড কিউইং ইন দ্য ইন্টারসেকশন কর্নার ডিউরিং অ্যান অ্যানালাইসিস পিরিয়ড। অ্যানালাইসিস পিরিয়ডটা হচ্ছে একটা সাইকেল টাইমের সমান। ঠিক আছে, একটা সাইকেল টাইম যতক্ষণ, অ্যানালাইসিস পিরিয়ডটা হচ্ছে ততক্ষণ। আচ্ছা, এবং এটা হচ্ছে কি, এই অ্যাভেলেবেল টাইম স্পেসটা হচ্ছে ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য নেট কর্নার এরিয়া। এই যে কর্নার, এই কর্নার এরিয়া মানে নেট কর্নার এরিয়া, এই কর্নার এরিয়াতে একদম সলিড কি পরিমাণ জায়গা আছে, আমি যে এখন লাল দাগ দিলাম এই জায়গাটুকু, এন্ড দ্য লেন্থ অফ দ্য অ্যানালাইসিস পিরিয়ড। ঠিক আছে, এবং অ্যানালাইসিস পিরিয়ডের লেন্থ, তার মানে সাইকেল টাইম যতক্ষণ ওই সময়টা, তার মানে এই এরিয়া এবং সাইকেল টাইমের গুণফল, এই জিনিসটাই হচ্ছে অ্যাভেলেবেল টাইম স্পেস। ঠিক আছে, এখন তাইলে মনে করেন যে এরকম একটা টু ফেজ সিগন্যালে আপনি সাইকেল টাইম জানেন, মনে করেন কি বলছি বুঝছেন, অ্যাভেলেবেল টাইম স্পেস কি জিনিস, একটা রাস্তার কর্নারে কি পরিমাণ নেট এরিয়া অ্যাভেলেবেল এবং ওই সাইকেলের লেন্থ, এই দুইটা জিনিসের গুণফলই হচ্ছে কি। আপনি কি আসেন না, সবাই হঠাৎ করে চলে গেছেন, এই জিনিসটাকে কি বলে অ্যাভেলেবেল টাইম স্পেস বলে। ঠিক আছে, তো খেয়াল করেন যে সাপোজ আমার এইটা হচ্ছে একটা রাস্তা, মনে করেন এটা হচ্ছে ফুটপাথ এ, আমি নাম দিলাম আর কি এটাকে, এটা হচ্ছে ফুটপাথ এ, এই যে এখন আমি লাল দাগ দিলাম যেটা, এটা হচ্ছে এ ফুটপাথ, আর এই যে সবুজ দাগ দিলাম এটা হচ্ছে বি ফুটপাথ। ঠিক আছে, এটা হচ্ছে ফুটপাথ এ আর এটা হচ্ছে ফুটপাথ বি। আচ্ছা, এখন দেখেন এই যে ফুটপাথ এ, সরি এটাকে আবার সবুজ বানাই দিই, এটাকে লাল বানাই দিই, এটা হচ্ছে ফুটপাথ এ। আচ্ছা, এখন মনে করেন ফুটপাথ এর চওড়া হচ্ছে ডাব্লিউ এ। ঠিক আছে, ফুটপাথ এর চওড়া কতটুকু, ডাব্লিউ এ, আর ফুটপাথ বি চওড়া কতটুকু, ডাব্লিউ বি। এখন রাস্তার যে কর্নারটা, এই কর্নারটা তো পুরো স্ট্রেট না, একটু কার্ভ আছে, জাস্ট এই জায়গাটুকু একটু, এই কর্নারটুকু হচ্ছে এখানে, খেয়াল করেন এখানে একটু মানে বড় করে ছবিটা আঁকা আছে, এই যে কার্ভটা আছে, এই কার্ভটা তো হচ্ছে নেট এরিয়ার মধ্যে পড়বে না, এই কার্ভটা হচ্ছে নেট এরিয়া থেকে বাদ যাবে। তাইলে এই কর্নারের আমার এই অংশটুকু, এই অংশটুকুর এরিয়া কত, আপনি কি আছেন? জি স্যার। মিটিং কি মানে সবাইকে বের করে দিছিল নাকি খালি আমারে বের করে দিছিল? স্যার আমারটা তো বের করে দিছিল স্যার। স্যার বের করে দিছিল স্যার, আমি আমি আর মুক্তা দিয়েছিলাম শুধু, পরে মুক্তা দিয়ে চলে গেছে শুধু আমি ছিলাম স্যার। সবাইকে আবার একটু মানে আপনারও নক দেন, আমি আমিও বলতেছি জয়েন করতে, কি হলো কিছুই বুঝলাম না, প্রবলেমটা কি আমার হইছিল নাকি আপনাদের, আমারই মনে নেট কানেকশনে কোনো ঝামেলা হইছিল না স্যার, আমার এখানেও প্রবলেম হইছে স্যার, নেট থেকে পুরো ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, সবাই মনে হয় তাহলে মানে পুরো বাংলাদেশি সবার কোনো ঝামেলা হইছে মনে হয়, অটোমেটিক তো আবার দেখতেছি সবাই জয়েন করতেছে। আচ্ছা সবাই স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা কতটুকু বুঝছেন এটা বলেন, কতটুকু বুঝছেন স্যার? ওইটা সংখ্যাটা পর্যন্ত বুঝছিলাম, ওই যে নেট এরিয়া ইনটু সাইকেল লেন্থ। স্যার নেট কি চলে গেছে নাকি স্যার আপনার? আমার না, সবারই মনে হয় নেটে কোনো একটা প্রবলেম হয়েছিল স্যার। কি বললেন স্যার তখন বুঝি নাই স্যার, মানে কোন জিনিসটা, মানে এই যে সাইকেল লেন্থ না কি জানি বলে গেলেন না স্যার, টের পাই নাই। হ্যাঁ হ্যাঁ, আমি আবার বলতেছি, আমি তো ভাবছি আপনারা আছেন, আমি তো আমার মতো করে কথা বলে যাইতেছিলাম। আচ্ছা খেয়াল করেন যে সাইকেল লেন্থ কাকে বলে এটা কি বুঝতে পারছেন? আচ্ছা এটাও বোধহয় বুঝতে পারেননি স্যার, আরেকবার বলুন। আচ্ছা আরেকবার বলি, দেখেন আমরা এই টাইম স্পেস কি জিনিস এটা তো বুঝছি, টাইম স্পেস হচ্ছে সাইকেল লেন্থ আর অ্যাভেলেবেল স্পেসের মাল্টিপ্লিকেশন বা গুণফলই হচ্ছে টাইম স্পেস। এখন
সাইকেল লেন্থটা কি জিনিস, সাইকেল লেন্থ হচ্ছে দেখেন আমাদের একটা টু ফেজ সিগন্যাল যদি হয়, টু ফেজ সিগন্যাল তার মানে যদি এটা হয় নর্থ সাউথ ডিরেকশন, ঠিক আছে, আর এটা যদি হয় ওয়েস্ট ইস্ট ডিরেকশন, এদিকে মনে করেন ইস্ট, তাইলে এই ডিরেকশনে মনে করেন আমার জ্বলতেছে লাল বাতি, তাহলে তখন এই ডিরেকশনে কোন বাতি জ্বলবে? সবুজ বাতি স্যার। আবার যখন নর্থ সাউথ ডিরেকশনে আমি সবুজ বাতি জ্বালাবো তখন ওয়েস্ট ইস্ট ওয়েস্ট ডিরেকশনে স্যার লাল বাতি জ্বলবে, তখন ইস্ট ওয়েস্ট ডিরেকশনে জ্বলবে লাল বাতি। এটা একটা টু ফেজ সিগন্যাল, ঠিক আছে, এই সিগন্যালের অঙ্ক হচ্ছে আমরা 3-1 এ করছিলাম, টু ফেজ সিগন্যালের ডিজাইনের অঙ্ক। এরপর একটা এরকম ছবি আঁকতে হয়, এই ছবিটা দেখেন যে যে কোনো একটা ফেজে মনে করেন আমার নর্থ সাউথ ডিরেকশনে হচ্ছে ফেজ এ আর ইস্ট ওয়েস্ট ডিরেকশনে হচ্ছে ফেজ বি, যে কোনো একটা ফেজ, যে কোনো একটা ফেজে একবার সবুজ বাতি জ্বলে আরেকবার সবুজ বাতি আসতে যেই সময়টুকু লাগতেছে আমার, এই সময়টুকু লাগতেছে না, একবার সবুজ বাতি জ্বলছে ওটা নিভছে, নিভে মাঝখানে অ্যাম্বার জ্বলছে, তারপর আবার রেড জ্বলছে, তারপর আবার সবুজ জ্বলছে, একটা সবুজ জ্বলে আরেকটা সবুজ আসতে যে সময়টুকু লাগে এই সময়টুকুকে বলে হচ্ছে সাইকেল টাইম অথবা সাইকেল লেন্থ, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই যে একটা সাইকেল টাইম, এই টাইমের ভিতরে দেখেন আমার ইস্ট ওয়েস্ট ডিরেকশনে সবুজ বাতি আছে আবার লাল বাতিও আছে, তার মানে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে, কিন্তু এই ইস্ট ওয়েস্ট ডিরেকশন কোনটা, ইস্ট ওয়েস্ট হচ্ছে এইটা, তার মানে এই যে ক্রসিংটা আছে, এই যে জেব্রা ক্রসিংটা আছে, এই জেব্রা ক্রসিংটা কিন্তু ইউজ হবে, এদিক দিয়ে মানুষ হাইটা এই ফুটপাথের উপর আসবে আবার ফুটপাথ থেকে নাইমা এই জেব্রা ক্রসিং মানুষ ইউজ করবে। আবার দেখেন এই সাইকেল টাইমের ভিতরে আমার নর্থ সাউথ ডিরেকশনেও কিন্তু লাল বাতি আছে আবার সবুজ বাতিও আছে, তার মানে নর্থ সাউথ ডিরেকশন এই ডিরেকশনে, এই ডিরেকশনেও কিন্তু এই জেব্রা ক্রসিংটাও ইউজ হবে, এদিক থেকেও মানে মানুষজন হচ্ছে গিয়া আয়সা এই ফুটপাথের উপর দাঁড়াবে আর ফুটপাথ থেকে কিছু মানুষ নামবে। দেখেন এখানে যে VCO, VCO মানে হচ্ছে আউট আউটগোয়িং ফ্লো, তার মানে এই নর্থ সাউথ ডিরেকশনে কি পরিমাণ মানুষ হচ্ছে মানে ফুটপাথ থেকে নেমে ক্রসিংটা ইউজ করবে, আর VCI মানে হচ্ছে ইনকামিং ফ্লো, কি পরিমাণ মানুষ হচ্ছে এই ক্রসিং থেকে এই কর্নারে আসবে, আর VDI মানে হচ্ছে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে কি পরিমাণ মানুষ হচ্ছে আপনার মানে ইনকামিং এই ফুটপাথের উপরে, আর VDO মানে হচ্ছে এই ইস্ট ওয়েস্ট ডিরেকশনে কি পরিমাণ মানুষ আউটগোয়িং এই ফুটপাথ থেকে জেব্রা ক্রসিং এ, ঠিক আছে, তো তাদেরকে তো আমার এই জায়গাটুকুর মধ্যে অ্যাডজাস্ট করতে হবে বা একমোডেট করতে হবে, করতে হবে না? তো এখানে কি পরিমাণ জায়গা অ্যাভেলেবেল আছে এইটাকে ডিফাইন করা হচ্ছে টাইম স্পেস দিয়ে, তো টাইম স্পেস ইজ ইকুয়াল টু হচ্ছে সাইকেল টাইম, তো সাইকেল টাইম তো বুঝলাম যে কোনো একটা ফেজে একবার সবুজ বাতি জ্বলে আরেকবার সবুজ বাতি জ্বলতে যে সময় লাগবে ওটাকে সাইকেল টাইম বলে, ইনটু নেট এরিয়া মানে এখানে মানুষ দাঁড়ানোর জন্য কি পরিমাণ অ্যাকচুয়াল জায়গা আছে, তো আপনি দেখেন আমার WA মনে করেন যে এই যে ফুটপাথটা, এই ফুটপাথটা চওড়া হচ্ছে গিয়া WA, আর এই যে ফুটপাথটা, এই ফুটপাথটা চওড়া হচ্ছে গিয়া WB, তাহলে এটা কি আমার WA আর এটা কি আমার WB, আমি যদি WA আর WB গুণ করি তাহলে আমি এই ক্ষেত্রফলটুকু পেয়ে যাব না, পাবো? আবার কি ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি? পাবো স্যার, একটু কথা বললেন নাহলে মনে হয় যে আবার ডিসকানেক্ট হয়ে গেছি। আচ্ছা দেখেন তাহলে এই এরিয়াটুকু পাইলাম, বাট প্রবলেম হচ্ছে এই মানে ইন্টারসেকশনের কর্নারটা তো স্ট্রেইট না, এটা একটু কার্ভ আছে, দেখেন একটু কার্ভ থাকে, তো যেহেতু কার্ভ থাকে আমার এই অংশটুকু তো আসলে নেট এরিয়া পাওয়ার জন্য টোটাল এরিয়া থেকে WA WB গুণ করে আমি যেই এরিয়াটুকু পাবো তার থেকে হচ্ছে এই অংশটুকু বাদ দিতে হবে না, এই যে কার্ভ অংশটুকু বাদ দিতে হবে না? জি স্যার। আলটিমেটলি আমার তো দুই পাশে থাকবে না স্যার, না আমার তো মানে কাজ হচ্ছে শুধুমাত্র একটা অংশ নিয়ে, ও আচ্ছা আচ্ছা জি স্যার, আমি তো কাজ করতেছি একটা সাইড নিয়ে, একটা সাইড নিয়ে কাজ করতেছি, তো আমার তাইলে ওই নেট এরিয়া পাওয়ার জন্য হচ্ছে এই এই কার্ভটুকুর জন্য এই অংশটুকু বাদ দিতে হবে, এই অংশটুকু বাদ দিতে হলে এই কার্ভ মানে কার্ভের এরিয়াটুকু কত, এটুকু হচ্ছে 0.215 r², ঠিক আছে, মানে এই এটা যেই এই কার্ভটা যেই সার্কেলের অংশ বা এই বৃত্তচাপটা যেই বৃত্তের অংশ ওই বৃত্তের রেডিয়াস হচ্ছে r, তাইলে আমরা দেখলাম যে টাইম অ্যাভেলেবল টাইম স্পেস ইজ ইকুয়াল টু হচ্ছে সাইকেল টাইম ইনটু নেট এরিয়া, তাহলে নেট এরিয়া পাবো কেমনে WA ইনটু WB মাইনাস এই কার্ভের এরিয়াটুকু,
0.215 r2 বুঝতে পারছেন জি স্যার স্যার একটা জিনিস স্যার আমরা স্ট্রিট কর্নার এখান থেকে মানে কি বের করতে স্যার বললেন আমরা বের করতেছি একটা সিগন্যালে আপনি তো সাইকেল টাইম জানবেন যে একটা গ্রিন আস্তে থেকে আরেকটা গ্রিন আস্তে কতক্ষণ লাগে এই সময়টুকুতে কি পরিমাণ পেডেস্ট্রিয়ান এই জায়গাটুকু ইউজ করতে পারবে বা মানে সো ওই জায়গাটুকু মানে স্যার মানে কি পরিমাণ পেডেস্ট্রিয়ান না মানে পেডেস্ট্রিয়ানদের ইউজ করার জন্য কি পরিমাণ জায়গা এবং টাইম এখানে অ্যাভেলেবল আছে এটাই ঠিক আছে স্যার এটা তো আমরা স্যার মানে কাইন্ড অফ একটা রোডের জন্য ফিক্স না স্যার এই মান মানে সাইজগুলো রোডের জন্য তো ফিক্সড বাট প্রবলেম হচ্ছে আপনার মানে পেডেস্ট্রিয়ান তো চেঞ্জ হচ্ছে পেডেস্ট্রিয়ান কি সব সময় একই পরিমাণ আসবে এখানে না স্যার ফ্লো আলাদা হবে স্যার ফ্লো তো আলাদা হবে তো আপনার প্লাস হচ্ছে টাইমও চেঞ্জ হবে মনে করেন যে এখন বাজে 11টা 11টার সময় এক রকমের পেডেস্ট্রিয়ানের ভলিউম 11টা 5 বাজে পেডেস্ট্রিয়ানের ভলিউম চেঞ্জ হচ্ছে তো হয়তো সার্ভেটার বের করে দেখা হবে যে ম্যাক্সিমাম পেডেস্ট্রিয়ানের ফ্লো কত আসছে এবং ওই ফ্লোটাকে একোমোডেট করার জন্য আপনার মানে কতক্ষণ একোমোডেট করতে হবে মানে কতক্ষণ তাদেরকে এখানে জায়গা দিতে হবে ওই টাইম আর ওই জায়গা এই দুইটার গুণফলই হচ্ছে টাইম স্পেস আচ্ছা আচ্ছা এইবার দেখেন যে এই যে টাইম স্পেসের ইকুয়েশনটা এখানে যা লিখলাম তাই এখানে আছে এখানে প্রত্যেকটা জিনিস বলা আছে যে টিএস হচ্ছে অ্যাভেলেবল টাইম স্পেস এটার ইউনিট হচ্ছে দেখেন টাইম কে গুণ করতেছি স্পেস বা এরিয়া দিয়ে তাহলে স্বাভাবিক ইউনিট হচ্ছে কি মিটার স্কয়ার সেকেন্ড হবে এটা স্কয়ারটা উপরে হবে এটা নিচে না ঠিক আছে মিটার স্কয়ার সেকেন্ড তারপর সি হচ্ছে সাইকেল টাইম সি এর একক কি সেকেন্ড ডব্লিউ এ হচ্ছে রাস্তা মানে ফুটপাথের কতটুকু চওড়া এটার একক মিটার ডব্লিউ বি ফুটপাথ কতটুকু চওড়া এটার একক মিটার আর আর স্কয়ার এর একক কি মিটার স্কয়ার শেষ ঠিক আছে এগুলো এখানে বলা আছে কোনটা কি জিনিস আচ্ছা এবার দেখেন যে পেডেস্ট্রিয়ান সিগন্যাল মানে হচ্ছে একটা তো হচ্ছে আপনার পেডেস্ট্রিয়ানদের জন্য আলাদা কোনো সিগন্যাল নাই যখন কোনো একটা ডিরেকশনে লাল বাতি জ্বলতেছে মনে করেন এই ডিরেকশনে লাল বাতি তখন হচ্ছে মানে পেডেস্ট্রিয়ানরা এই জেব্রা ক্রসিংটা ইউজ করতেছে আবার যখন এই ডিরেকশনে লাল বাতি তখন পেডেস্ট্রিয়ান হচ্ছে এই জেব্রা ক্রসিংটা ইউজ করতেছে বাট আমি যদি পেডেস্ট্রিয়ানদের জন্য আলাদা কোনো সিগন্যাল প্রোভাইড করতে যাই মানে সিগন্যালটা কতক্ষণ আমি জ্বালাবো বা পেডেস্ট্রিয়ানদেরকে কতক্ষণ আমি রাস্তা পার হতে দিব ওটার একটা ইকুয়েশন আছে দেখেন যে পেডেস্ট্রিয়ান সিগন্যাল আর ডিজাইন বেসিক্যালি কনসিডারিং মিনিমাম টাইম গ্যাপ রিকোয়ার্ড ফর ক্রসিং দ্য পেডেস্ট্রিয়ান মানে পেডেস্ট্রিয়ানদের রাস্তার এক মাথা থেকে আরেক মাথায় ক্রস করতে মানে এ টিম অফ পেডেস্ট্রিয়ান বা এ কিউ অফ পেডেস্ট্রিয়ান মানে অনেকগুলো মানুষের একসাথে রাস্তার এক মাথা থেকে আরেক মাথায় যাইতে কি পরিমাণ সময় লাগে এই সময়টাকেই বলা হচ্ছে আপনার পেডেস্ট্রিয়ান গ্যাপ ঠিক আছে তো দা মিনিমাম টাইম গ্যাপ বা পেডেস্ট্রিয়ান গ্যাপ বলে তো দা মিনিমাম টাইম গ্যাপ ক্যান বি ক্যালকুলেটেড বাই ইউজিং দা ফলোইং গ্যাপ ইকুয়েশন তো একটু গ্যাপ মানে আমরা এই ইকুয়েশনটা ইউজ করার একটা ছোট্ট ম্যাথ করবো সহজ জিনিস ইকুয়েশনটা মনে রাখলে অঙ্কটা করা কোনো ব্যাপার না জাস্ট ইকুয়েশনটা দেখেন যে বড় হাতের জি এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এস পেডেস্ট্রিয়ান প্লাস ছোট হাতের টি সি ইন্টু এন মাইনাস ওয়ান প্লাস টি এস এখানে এই বড় হাতের জি এস টা কি জিনিস এটা হচ্ছে মিনিমাম টাইম গ্যাপ ইন সেকেন্ড মানে কতক্ষণ সময় লাগবে মানুষের রাস্তার এক মাথা থেকে আরেক মাথায় এরকম একটা দলবদ্ধ মানুষের পার হইতে ডাব্লিউটা কি উইথ অফ দি ক্রসিং সেকশন মানে মানুষ যদি এরকম একটা জেব্রা ক্রসিং ক্রস করে তাহলে এই ক্রসিংটার উইথ কত মানে চওড়া কতটুকু এটা হচ্ছে ডাব্লিউ টিএস টিএস হচ্ছে স্টার্ট আপ টাইম মানে যখন পেডেস্ট্রিয়ানদের জন্য আপনি সবুজ বাতি জ্বালাবেন সবুজ বাতি জ্বালার সঙ্গে সঙ্গে কিন্তু পেডেস্ট্রিয়ান দৌড় মারতে পারবে না ওই সিগন্যালটা দেখে তাকে বুঝতে হবে যে আচ্ছা এখন আমাকে যাওয়ার পারমিশন দিছে এখন আমি হাঁটা স্টার্ট করতে পারি তো এরকম ধরে নেওয়া হয় যে পেডেস্ট্রিয়ানদের স্টার্ট টাইম হচ্ছে 3 সেকেন্ড এটা কি স্ট্যান্ডার্ড ভ্যালু এই ভ্যালুটা যদি বলা না থাকে 3 সেকেন্ড ধরে নেবেন আর কোশ্চেনে বলা থাকলে তো বলা থাকবে টিসি হচ্ছে কনজিকিউটিভ টাইম বিটুইন টু পেডেস্ট্রিয়ান মানে দুইজন পেডেস্ট্রিয়ান একজন আরেকজন থেকে কতক্ষণ পিছায় আসে আপনি যখন রাস্তা পার হচ্ছেন মনে করেন এরকম একটা মানে জেব্রা ক্রসিং আপনারা পার হচ্ছেন আপনার সামনে যে আছে সে আপনার থেকে কয় সেকেন্ড আগায় আছে আপনি তার থেকে কয় সেকেন্ড পিছায় আছেন আপনাদের দুইজনের মধ্যে টাইমের পার্থক্যটা মনে করেন এই রাস্তাটা ক্রস করতে 20 সেকেন্ড লাগে তাহলে আপনার সামনে যে আছে তার অবশ্যই আপনার থেকে কম টাইম লাগবে রাস্তাটা পার হইতে আপনি যেহেতু তার পিছনে আছেন আপনার বেশি সময় লাগবে তো সে আপনার থেকে কতক্ষণ আগায় আছে বা আপনাদের দুজনের মধ্যে টাইমের পার্থক্য কতটুকু এটাকেই বলা হচ্ছে কনজিকিউটিভ টাইম বিটুইন টু পেডেস্ট্রিয়ান এন হচ্ছে নাম্বার অফ রোস মানে রাস্তাটা পার হওয়ার সময় মানুষজন কয়টা সারিতে পার হচ্ছে সাপোজ এরকম একটা মনে করেন ক্রসিং আছে জেব্রা ক্রসিং এর মানে একটা থ্রি ডি ভিউ চিন্তা করেন রাস্তার এক মাথা থেকে আরেক মাথায় কিছু মানুষ মনে করেন পাশাপাশি দাঁড়ায় আছে
তাদের সামনে আবার কিছু মানুষ থাকবে, আবার এদিকে কিছু মানুষ থাকবে, আবার এদিকে কিছু মানুষ, মানে এক একটা রো চিন্তা করেন মানুষের, এরকম কয়টা রো মানুষের, এটাকে বলা হচ্ছে এন, বা এটাকে এন দিয়ে প্রকাশ করতেছি। আর এসপিইডি মানে হচ্ছে পেডেস্ট্রিয়ান স্পিড, মানে মানুষজনের এভারেজ হাঁটার স্পিড, তারা কি মানে কত স্পিডে হাঁটতেছে এই ফুটপাথটার উপর দিয়ে, এটাই হচ্ছে এসপিইডি। তাহলে প্রত্যেকটা টার্ম কি বুঝছেন কোনটা কি? জি স্যার, কনজিকিউটিভ টাইম বিটুইন টু পেডেস্ট্রিয়ান মানে কি স্যার? দুইটা পেডেস্ট্রিয়ানের মাঝে টাইম গ্যাপ, সহজ কথা হচ্ছে টাইম গ্যাপটা। জি স্যার। তাহলে আমরা আমাদের ইকুয়েশনটা একটু মানে বড় করে লিখি, কারণ ইকুয়েশনটা জাস্ট মনে রাখতে হবে, একটু কঠিন আছে। কঠিন বলতে কি আছে, ডাব্লিউ বাই এস পি ই ডি প্লাস টিসি এন মাইনাস ওয়ান প্লাস টিএস, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন জাস্ট ইকুয়েশনে আমরা সবগুলো ভ্যালু বসে দিলে আমাদের কাজ শেষ। তো দেখেন যে ক্যালকুলেট টাইম গ্যাপ ফর এ প্লাটুন অফ 27 স্কুল চিলড্রেন ফাইভ ইন এ রো, তার মানে বলা আছে একটা প্লাটুন, বা প্লাটুন মানে হচ্ছে আমরা মানে এরকম একসাথে যখন অনেক মানুষ রাস্তা পার হয় আনউইলিংলি, মানে তাদের আসলে একসাথে পার হওয়ার ইচ্ছা নেই, কিন্তু সিগন্যালে তাদের দাঁড়ায় থাকা লাগছে দেখে তারা একসাথে রাস্তা পার হতে বাধ্য হচ্ছে। এরকম একটা টিম বা একটা অনেকগুলো মানুষের সমষ্টিকে বলা হচ্ছে প্লাটুন। তো বলা হচ্ছে যে 27 জন স্কুলের বাচ্চার একটা প্লাটুনের রাস্তা পার হচ্ছে এবং তারা ফাইভ ইন এ রো, মানে এক একটা রোতে পাঁচজন করে পার হচ্ছে। তাহলে টোটাল নাম্বার অফ রো বা এন এর ভ্যালু কত বলেন তো? কত? ছয়টা হবে, মানে এক একটা সারিতে থাকে পাঁচজন বাচ্চা, বাচ্চা আছে 27টা, তাহলে টোটাল সারি লাগবে কয়টা? পাঁচ পাঁচে 25, পাঁচটা, তার মানে মানে পাঁচজন, মানে পাঁচটা বাচ্চার রো, এক দুই তিন চার পাঁচ, 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 এক দুই, মানে পাঁচটা করে বাচ্চা আছে, এরকম রো হবে পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, আর ছয় নাম্বার ওটাতে থাকবে কয়জন? দুইজন থাকবে। তাহলে টোটাল নাম্বার অফ রো কত? সিক্স, না? বুঝছেন? আচ্ছা, তারপরে কনজিকিউটিভ টাইম টু সেকেন্ড মানে টিসি এর ভ্যালু, একজন আরেকজন থেকে কতটুকু পিছায় আছে, বা দুইটা বাচ্চার মধ্যে টাইম গ্যাপ কতটুকু, এটা বলা আছে 2 সেকেন্ড। আচ্ছা, উইথ অফ ক্রসিং সেকশন ইজ 7.5 মিটার, মানে আপনার 7.5 মিটার হচ্ছে ক্রসিং এর উইথ। তাইলে একটু ভুল বলছি, এটা আসলে আপনার জেব্রা ক্রসিংটা কতটুকু চওড়া, মানে এই ভ্যালুটা না, এটা হচ্ছে আসলে জেব্রা ক্রসিংটার লেন্থ, কারণ 7.5 মিটার মানে অনেক, 21 বা 20 ফিটের মতো, এটা রাস্তার চওড়া, ঠিক আছে, মানে সরি রাস্তা কতটুকু চওড়া, এটাই হচ্ছে আপনার এই 7.5 মিটার। বুঝা গেছে? এই উইথটা আসলে রাস্তার উইথ, মানে এরকম যদি একটা রাস্তা থাকে, আর যদি রাস্তার মধ্যে যদি একটা এরকম জেব্রা ক্রসিং থাকে, আমি ফার্স্টে বলে ফেলছিলাম আমার এই উইথটা হচ্ছে জেব্রা ক্রসিং এর উইথ, মানে এতটুকু, এটা আসলে এতটুকু না, এটা হচ্ছে আসলে এতটুকু যে রাস্তা কতটুকু চওড়া, মানে জেব্রা ক্রসিংটার লেন্থ কতটুকু আসলে, এটাই হচ্ছে ডাব্লিউ। তো জেব্রা ক্রসিংটার লেন্থ বলা আছে কত? 7.5 মিটার। তাহলে এই ডাব্লিউ এর মান কত? 7.5 মিটার, ঠিক আছে স্যার। নাম্বার অফ রোড আরেকবার বলবেন প্লিজ। হ্যাঁ বলতেছি, 7.5 মিটার নাম্বার অফ রোড হচ্ছে, দেখেন এখানে কোশ্চেনে বলা আছে স্কুলের চিলড্রেন হচ্ছে কয়জন, 27 জন, এবং এক একটা রোতে মানে চিলড্রেন আছে কয়জন করে, পাঁচজন করে। তাহলে আপনি যদি পাঁচ দিয়ে ভাগ করেন আপনার, তাহলে রো কয়টা লাগবে? পাঁচটা লাগবে। প্রত্যেকটা রোতে মানে স্টুডেন্ট দাঁড়ায় আছে কয়জন করে? পাঁচজন করে। তাহলে এক দুই তিন চার পাঁচ, এরকম রো লাগবে পাঁচটা, তো পাঁচ পাঁচে 25 জন হয়ে গেল, আরো দুজন তো বাকি আছে, আর বাকি দুজনের জন্য আরেকটা রো লাগবে। তাহলে টোটাল নাম্বার অফ রো লাগবে কয়টা? ছয়টা, ঠিক আছে। আচ্ছা, মানে ছয়টা রোতে হচ্ছে স্কুল চিলড্রেনরা হচ্ছে রাস্তা পার হচ্ছে, এটাই আর কি। তো নাম্বার অফ রোটা ডিরেক্টলি বলা নাই, নাম্বার অফ রোটা একটু ঘুরাই বলছে কোশ্চেনের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা ডাব্লিউর মানও পাইলাম। তারপর দেখেন যে ওয়াকিং স্পিড অফ চিলড্রেন, এটা কত দেয়া আছে? বাচ্চাদের স্পিড এর ভ্যালু দেয়া আছে কত? 0.9 সেকেন্ড। আচ্ছা, এরপর স্টার্ট আপ টাইম মানে টিএস এর ভ্যালু দেয়া আছে কত? 3 সেকেন্ড। এবার এই ইকুয়েশনে সবগুলা ভ্যালু বসাইলে আপনি হচ্ছে
মানে টাইম গ্যাপটা পেয়ে যাবেন বা গ্যাপ ইকুয়েশনের ভ্যালু পেয়ে যাবেন পারবেন না বের করতে জি স্যার জাস্ট হচ্ছে এই 7.5 ডিভাইডেড বাই 0.9 প্লাস 2 6 মাইনাস 1 প্লাস 3 পুরো দেখেন কত আসে এটাই হচ্ছে আমার মানে এটার ইউনিট হবে সেকেন্ডে এটাই হচ্ছে টাইম গ্যাপ আচ্ছা এরপর দেখেন যে এই যে এখানে মানে উদার আসছে কত 21.33 সেকেন্ড অঙ্কটাই এখানে করে দেওয়া আছে আচ্ছা এবার দেখেন যে পেডিস্ট্রিয়ানদের জন্য রাস্তায় বিভিন্ন ট্রাফিক সাইন থাকে রাস্তায় পেডিস্ট্রিয়ানদের জন্য চার রকমের ট্রাফিক সাইন থাকে প্রথমটা হচ্ছে কি দেখেন যে ইন পেভমেন্ট ফ্ল্যাশার মানে হচ্ছে এই যে আপনার আজকে প্রথম থেকে আমরা বলতেছিলাম যে রাস্তার মধ্যে এরকম পেভমেন্টের মধ্যে যেখানে ক্রসিং থাকে খেয়াল করেন এই ছবিটা এই যে এটা হচ্ছে জেব্রা ক্রসিং ক্রসিং এর মধ্যে হচ্ছে এরকম বাতি লাগানো থাকে তো যখন কোনো পেডিস্ট্রিয়ান এটার উপর দিয়ে ক্রস করে তখন বাতিটা জ্বলে নিভে ইউটিউবে হচ্ছে ইন পেভমেন্ট ফ্ল্যাশার লেখা সার্চ দিয়ে দেখবেন যে কোন ভিডিও পাবেন যে যখন একজন পেডিস্ট্রিয়ান রাস্তাটা ক্রস করতেছে এই বাতিটা হচ্ছে জ্বলতেছে নিভতেছে এটা জ্বলা নিভার সুবিধা কি রাস্তা মানে রাত্রেবেলা অন্ধকারের টাইমে যদি কোনো একজন মানে ড্রাইভার এদিক দিয়ে আসে অন্ধকারে সে যদি এই এই জেব্রা ক্রসিং এর উপর একজন মানুষ থাকলে যদি নাও দেখে এই বাতিটা তার চোখে পড়বে সে বুঝতে পারবে যে এই জেব্রা ক্রসিং এর উপর একজন মানুষ আছে আমাকে স্পিড কমাইতে হবে আবার অনেক সময় হচ্ছে এরকম রাস্তার পাশে মানে জেব্রা ক্রসিং এর সাথেই হচ্ছে ওভারহেড সাইন থাকে ঠিক আছে এলইডি সাইন এগুলো রাত্রেবেলা মনে করেন জ্বলজ্বল করবে এম্বার এলইডি মানে হলুদ রঙের এলইডি সাইন থাকে যেগুলো রাত্রেবেলা জ্বলজ্বল করবে এগুলো যখন জ্বলবে তখন ড্রাইভাররা বুঝতে পারবে যে জেব্রা ক্রসিং এর উপরে পেডিস্ট্রিয়ান আছে আর যদি এগুলো না জ্বলে তাহলে বুঝবে যে নো পেডিস্ট্রিয়ান ইজ ক্রসিং দা রোড ঠিক আছে এগুলোকে বলা হচ্ছে ইন পেভমেন্ট ফ্ল্যাশার আচ্ছা ওভারহেড সাইন ওভারহেড সাইন কিরকম মানে একটু আগে যে হলুদ রঙের সাইনটা দেখলেন এটাও এক ধরনের ওভারহেড সাইন এটা ছাড়াও আরেক রকমের ওভারহেড সাইন থাকতে পারে এই যে দেখেন কিরকম এই যে এটা ওভারহেড পেডিস্ট্রিয়ান সাইন এটা যখন মানে সবুজ হবে তখন আপনার পেডিস্ট্রিয়ানের রাস্তা পার হবে আর ড্রাইভারও বুঝতে পারবে যে পেডিস্ট্রিয়ানদের জন্য এখন এটা সবুজ করে দেওয়া হয়েছে আর এটা যখন লাল থাকবে তখন পেডিস্ট্রিয়ানরাও বুঝতে পারবে যে এখন আমাদের জন্য লাল করা আমরা পার হইতে পারবো না ড্রাইভারও বুঝতে পারবে যে যেহেতু পেডিস্ট্রিয়ানের সাইনটা লাল তার মানে কেউ এখন রাস্তা পার হচ্ছে না আমি আমার গাড়ি চালা যেতে পারি কোনো সমস্যা নেই তারপর হচ্ছে অ্যানিমেটেড পেডিস্ট্রিয়ান ইন্ডিকেটর এটা আমরা ঢাকাতেও দেখছি মনে হয় গুলশান টুলশান বরণের দিকে দেখা যায় যে একজন পেডিস্ট্রিয়ান কার্টুনের মতো হচ্ছে অ্যানিমেটেড করা থাকে সে হচ্ছে মুভ করে যখন হচ্ছে যাওয়ার পারমিশন দেয় আর যখন থামতে বলে তখন হাত দেখায় আর যখন যাইতে বলে তখন এটা সবুজ হয়ে সে হচ্ছে পা ফেলতে থাকে বা এরকম সে অ্যানিমেশনের মতো মুভ করে ওইটা দেখলে মানুষজন বুঝতে পারে যে পেডিস্ট্রিয়ানদেরকে এখন রাস্তা পার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে তো আরেকটা হচ্ছে স্কুল জোন সিম্বল আপনার স্কুলের সামনে এরকম সিম্বল দেওয়া থাকে যে মানে গার্ডিয়ান বা বাচ্চারা রাস্তা পার হবে তো ড্রাইভাররা বুঝতে পারে এরকম সিম্বল দেখলে যে সামনে স্কুল আছে এই যে এরকম সিম্বল দেওয়া থাকে সামনে স্কুল আছে অবশ্যই তাকে স্পিড কমাইতে হবে ড্রাইভাররা হচ্ছে এরকম সিম্বল দেখলে বুঝতে পারে তাহলে চার রকমের পেডিস্ট্রিয়ান সাইন দেখলাম একটা দেখলাম কি ইন পেভমেন্ট ফ্ল্যাশার তারপর দেখলাম ওভারহেড পেডিস্ট্রিয়ান সাইন তারপর দেখলাম অ্যানিমেটেড পেডিস্ট্রিয়ান সিগন্যাল লাস্টে দেখলাম কি স্কুল জোন সিম্বল ঠিক আছে আমাদের মোটামুটি শেষ লাস্টে কিছু কনক্লুশনে কথাবার্তা বলা আছে কি বলা আছে দিস লেকচার কভার পেডিস্ট্রিয়ান প্রবলেম অনেক মানে হাবি যাবি কথাবার্তা বলা আছে যে যারা বয়স্ক মানুষ তাদের জন্য মানে পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটি ইমপ্রুভ করতে হবে তারপরে যারা বাচ্চা কাচ্চা তাদেরকে বেশি সেফলি রাস্তা পার করতে হবে এগুলো আমরা সবাই জানি ঠিক আছে এই যে পেডিস্ট্রিয়ান ইনক্লুড ভলনিয়ারেবল রোড ইউজার এল্ডারলি ডিসেবল চিলড্রেন তো এগুলো আমরা আমাদের কমন সেন্স খাটাইলে আমরা বুঝতে পারি যে অবশ্যই যারা মানে বয়স্ক মানুষ বা যারা ছোট বাচ্চা তাদের জন্য রাস্তার পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটি বেশি সেফ হওয়া উচিত ঠিক আছে এই আচ্ছা শেষ আমাদের স্লাইড তাহলে কি মানে বুঝতে পারছেন আমরা কি কি দেখলাম এই টপিকটার আন্ডারে